নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজকের প্রশ্ন, গুরু কি শিষ্যের পাপ গ্রহণ করতে পারে? পাপের খণ্ডনই বা কীভাবে হয়? এই দুটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা আলোচনা করব, আর সেই আলোচনা করব স্বামী বিরজানন্দজির লেখা থেকে। তিনি বলছেন, কেউ কারু পাপের ভার নিতে পারেন না, এমনকি গুরুও নয়। মন্ত্র দীক্ষা দিয়ে গুরু তোমার সমস্ত পাপের ভার নিজের ঘাড়ে নিলেন এমনটা মনে করা মহাভ্রম। একমাত্র ভগবানের অবতাররাই তা পারেন ও নেন, কারণ তারা অহেতুক কৃপাসিন্ধু, পাপি তাপি উদ্ধারের জন্যই তারা আসেন। ভগবানকে কোনো পাপ স্পর্শ করতে পারে না, তবুও তিনি দেহ ধারণ করেন বলে সেগুলো তাকে কোনো রোগ রূপে আশ্রয় করে দুঃখভোগ করান। তাহলে পাপের খণ্ডন কীভাবে হবে? সবসময় তো অবতারকে আমরা পাবো না, বা অবতারের সান্নিধ্যও পাবো না। অবতার কৃপাসিন্ধু হয়ে আমাদের পাপের ভাগিদার হবেন না। সেক্ষেত্রে কিন্তু একটি পথ আছে, পাপ কর্ম যদি আমরা করি, জ্ঞানত করি অজ্ঞানত করি, তার ফল তো ভোগ করতেই হবে। তবে হ্যাঁ, বলে বিরজানন্দজি বলছেন, কৃত পাপের প্রায়শ্চিত্ত কেবলমাত্র অন্তর হতে তীব্র অনুতাপ দ্বারা এবং পাপকর্ম ত্যাগ করেই, সাধু জীবন যাপন দ্বারাই সিদ্ধ হয়। অর্থাৎ যদি অনুতাপ মনে আসে যে এই পাপ কাজটা আমি করেছি, এই খারাপ কাজটা আমি করেছি, যে কাজটা মনুষ্যোচিত কাজ নয়, অথচ আমি করে ফেলেছি অজ্ঞানতাবশত কিংবা অনিচ্ছাকৃতভাবে, তার ওই কাজটি করার পরে যদি মনের মধ্যে তীব্র অনুরাগ আসে, আর কোনোদিন ওই পাপ কাজ করা করব না এমন মনোভাব তৈরি করে সাধু জীবন যাপন করা যায়, তাহলে কৃতকর্ম কৃত পাপ তার হাত থেকে আমরা উদ্ধার পেতে পারি। এরপর স্বামী বিরজানন্দজি বলছেন, জ্ঞানাগ্নির সমস্ত পাপ ভস্ম করে। জ্ঞান হয়ে গেল, যখন জ্ঞান হয়ে গেল কোনটা পাপ কর্ম কোনটা পুণ্য কর্ম, এরকম জ্ঞান হওয়ার পরেই কিন্তু কৃত যে সমস্ত পাপকর্ম আছে, পাপ কাজ আছে, সেগুলো সব ভস্ম অর্থাৎ ছাই হয়ে যায়। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন, আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। জয় শ্রীরাম কৃষ্ণ।